তৃণমূলের নবনির্বাচিত জনপ্রতিনিধি সহ দলীয় নেতৃত্বের মালদা জেলা কনভেনশন হয়ে গেল রবিবার। আর এই কনভেনশনে অংশ নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী সাবিনে ইয়াসমিন। ইন্ডিয়া জোটের পক্ষে জোর সওয়াল করলেন রাজ্যের অপর মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রবিবার পুরাতন মালদার শাহপুরে মালদা জেলা তৃণমূলের ডাকে রাজনৈতিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে অংশ নেন দলের নির্বাচিত জনপ্রতিনিধি সহ দলের জেলা থেকে অঞ্চল কমিটির সমস্ত সদস্যরা। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সেচ প্রতিমন্ত্রী সাবিনে ইয়াসমিন ও ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূলের ত্রিমল সন্নুন, তৃণমূলিতা কৃষ্ণেন্দু চৌধুরী, বাবলা সরকার সহ আরো অনেকেই। শুরুতেই কনভেনশন মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি দলের নির্বাচিত জনপ্রতিনিধি সহ দলীয় নেতৃত্বের পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে আত্মসমালোচনা করার আবেদন জানান। করেছি বলছি ঠিকই, কিন্তু আত্মসমালোচনা করতে হবে অঞ্চল ভিত্তিক বুথ ভিত্তিক। আমি সেটা এখানে বলতে চাইছি না, আমরা শুধু বলছি আমাদের ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু যারা অঞ্চল কমিটির সভাপতি আছেন, যারা মেম্বার আছেন, যারা সেখানে ব্লক কমিটির সভাপতি আছেন, তাদের কিন্তু নিজস্ব আত্মসমালোচনা করে দেখতে হবে আপনি ভালো রেজাল্ট করেছেন কি না। এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ছে এবং সেটা ঠিক করে নিয়ে আপনি আগামী দিনে সংগঠনের কাজটাকে মজবুত এবং শক্তিশালী করার দায়িত্বভার গ্রহণ করবেন আজকের প্রত্যেক আরো বেশি করে। এরপর মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনে ইয়াসমিন। প্রশাসনকে কথা শুনতে বাধ্য করাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কি করা উচিত তার পথ বাতলে দেন। সবশেষে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ইন্ডিয়া জোটের পক্ষে জোর সওয়াল করেন। একই সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেস ও সিপিআইএম রাজ্যের দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা করেন। ভারতবর্ষে যে পবিত্র সংবিধান, তার ধর গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্ম নিরপেক্ষতা, এটা বজায় রাখার জন্য, এটা রক্ষা করার জন্য ভারতবাসী বেশিরভাগ মানুষ একটা জোট গঠন করবে। যে জোটে নেতৃত্ব দিচ্ছেন ইন্ডিয়া, যে জোটে প্রথম সারিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আরেকটা পক্ষ হচ্ছে ভারতবর্ষের এই স্তম্ভগুলোকে ভেঙে চুড়ে হিংসা বিদ্বেষের ভারতবর্ষ তৈরি করা, সেখানে থাকবে বিজেপি, যারা ইন্ডিয়া জোটে নানা অজুহাত দেখিয়ে এর বিরোধিতা করবে। জানবেন তারা বিজেপিরই সমর্থক। এই অধীরবাবু বা সুজনবাবুদের সঙ্গে কিন্তু কংগ্রেস যারা করে বা সিপিএম যারা করে তারা সবাই থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাংলার সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই যে সংবিধানকে রক্ষা করার লড়াইয়ে সমস্ত মানুষই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বিচ্ছিন্ন হয়ে যাবেন অধীরবাবু সুজনবাবুদের মতো লোকেরা। ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মালদা জেলা সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদাশরী ললিতমোহন শ্যামভৈনী বিদ্যালয়ে। সম্মেলনে উপস্থিত সংগঠন নেতৃত্ব তাদের পেশাগত 10 দফা দাবি তুলে ধরে আলাপ আলোচনা করেন এবং দাবিগুলি পূরণের জন্য আন্দোলনের রূপরেখা স্থির করেন বলে জানা গেছে। কিভাবে না মানে কম্পিউটারকে প্রশিক্ষিত মনে করে এবং এইচএস
যোগ্যতা মানে মেনে নিয়ে তার পে স্কেল চেঞ্জ 7100 থেকে 7700 আর 3600 গ্রেড পে। আর এরপরে আছে আমাদের কর্মতালিকা, তারপর রয়েছে আমাদের ক্যাশ ক্লিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম 825। এছাড়াও রয়েছে আমাদের একাধিক আরও মানে আরও 7টা আমাদের ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো ফুলফিল করার জন্য আমরা লড়াই করে চলেছি, সেটা রাজ্য কমিটি তথা ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের আমাদের 22টা জেলা ইউনিট রয়েছে, এই 22টা জেলা ইউনিট একত্রিতভাবে আমরা লড়াই করছি।